একদিন আমি তোমাদের ভগ্নাংশের বর্গমূলের চ্যাপ্টারের প্রথম দিকটা শুরু করেছিলাম, যে ভগ্নাংশ কি, পূর্ণ বর্গ ভগ্নাংশ কাকে বলে, ভগ্নাংশের বর্গ কিভাবে করতে হয়, বর্গমূল কিভাবে করতে হয় এবং কিছু অঙ্ক করিয়েছিলাম। তো আজকে আমি আরো কিছু অঙ্ক করাচ্ছি ওই একই চ্যাপ্টারে। তো তোমরা দেখো অঙ্কগুলো, আশা করি তোমরা বুঝতে পারবে। তো প্রথম অঙ্কটা দেখো, আছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1090/625 বর্গ সেমি। বর্গক্ষেত্রে একটি বাহুর বর্গ কত হবে হিসাব করি। তাহলে অঙ্কটা করা যাক। তাহলে বলেছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তো আমি তোমরা একটা বর্গক্ষেত্র এঁকে নিচ্ছি। এ বি সি ডি একটি বর্গক্ষেত্র যা চারটে ভাগে হচ্ছে সমান। তো বলেছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1090/625 বর্গ সেমি। তাহলে আমরা জানি কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কি হয়, বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য
সেমি বা কেউ করতে অর্ডারে পূর্ণ করলে এক পূর্ণ আটে পঁচিশ সেমি হয়ে গেল। আচ্ছা এবার দেখো বলেছে কোশ্চেনটা কি, একশো একুশ বা একশো উনসত্তরের বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল এক হবে হিসাব করি। তাহলে করা যাবে না, তাহলে একশো একুশ এবং একশো উনসত্তর এর বর্গমূল করতে বলেছে, তার মানে প্রথমে বর্গমূল বের করি, এর বর্গমূল তার মানে কি হবে রুট ওভার অফ একশো একুশ বাই একশো উনসত্তর। তাহলে এটা তো তোমাদের মনে আছে প্রত্যেকের, একশো একুশ মানে কি দুটো এগারোর গুণ, আর একশো উনসত্তর মানে হচ্ছে দুটো তেরোর গুণ, তাহলে এর বর্গমূল হচ্ছে এগারো বাই তেরো। এবার বলেছে এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল এক হবে, তাহলে বর্গমূল পেয়েছে হচ্ছে এগারো বাই তেরো। এবার এর গুণ একে কত দিয়ে গুণ করলে গুণফল এক হবে, তাহলে এটাকে যদি আমি তেরো দিয়ে তেরো বাই এগারো দিয়ে গুণ করি তাহলে আমি গুণফল কত হবো এক পাবো, হয়ে গেল। আচ্ছা এবার দেখো বলেছে বর্গমূল অফ বর্গমূল নয় বাই চৌষট্টি প্লাস বর্গমূল অফ পঁচিশ বাই চৌষট্টি এর মান কত, এটা করা যাক। তাহলে প্রথমে লিখে নিচ্ছি যেটা বলেছে, নয় বাই চৌষট্টি প্লাস পঁচিশ বাই চৌষট্টি। এবার আমাদের কত, যে নয়ের বর্গমূল কত হয় দুটো তিন ওটার মধ্যে, তার মানে কত হয় তিন, চৌষট্টি দুটো আট, তার মানে একটা বেরিয়ে আসে তার তিন বাই সরি আট হবে। একই রকমভাবে এগুলো বের করে দিচ্ছি, পঁচিশের হচ্ছে পাঁচ গুণ পাঁচ, তার মানে একটা পাঁচ বেরিয়ে আসে পাঁচ হবে, চৌষট্টির একই রকমভাবে আট হবে। তাহলে আমি কত পাচ্ছি, নয়ের বর্গমূল হচ্ছে তিন পেয়েছি এখানে, তাহলে তিন লিখলাম, চৌষট্টির বর্গমূল কত পেয়েছি আট, তাহলে আট লিখলাম, পঁচিশের বর্গমূল কত পেয়েছি পাঁচ, পাঁচ লিখলাম, আর চৌষট্টির বর্গমূল আবার একই রকমভাবে আট পেয়েছি আট লিখলাম। তাহলে এখানে আমি যোগ করে দিচ্ছি, নিচে রসদ হচ্ছে আট, তিন তিন বসলো পাঁচ পাঁচ বসলো, তাহলে উটের মধ্যে কত হচ্ছে পাঁচের তিন আট, আট বাই আট মানে উটের মধ্যে এক, তার মানে উত্তর হবে এক, হয়ে গেল। আচ্ছা এবার দেখো বলেছে রুট সিক্সটিন প্লাস রুট থার্টি সিক্স এর চেয়ে রুট টোয়েন্টি ফাইভ প্লাস রুট এইটটি ওয়ান কত বেশি হিসাব করি, তাহলে এটা করা যাক। তাহলে রুট সিক্সটিন আর রুট থার্টি সিক্স এর বর্গমূল করি, তাহলে এটাকে কি লিখতে পারি আমি, চার গুণ চার, আর এটাকে ছয় গুণ ছয়, তাহলে দুটো চার থেকে একটা চার বেরিয়ে আসে, দুটো ছয় থেকে একটা ছয় বেরিয়ে আসে, তাহলে চার প্লাস ছয় কত হয় দশ। এবার এটাকে করি রুট টোয়েন্টি ফাইভ প্লাস রুট এইটটি ওয়ান, তাহলে এটা লিখতে পারি হচ্ছে পাঁচ গুণ পাঁচ প্লাস নয় গুণ নয়, তাহলে এটা হচ্ছে পাঁচ প্লাস নয়, তাহলে এটা কত হয় পাঁচের নয় চোদ্দ। তাহলে জিজ্ঞাসা করছি কি দেখো আমাকে, যে রুট ষোলো রুট ষোলো প্লাস রুট ছত্রিশের চেয়ে রুট পঁচিশ প্লাস রুট একাশি কত বেশি হিসাব করি, তাহলে আমি পাচ্ছি রুট ষোলো প্লাস রুট ছত্রিশের মান কত দশ, আর রুট পঁচিশ প্লাস রুট একাশির মান চোদ্দ, তাহলে কত বেশি পাচ্ছি আমি, তাহলে হবে রুট ষোলো প্লাস রুট ছত্রিশ এর চেয়ে রুট পঁচিশ প্লাস রুট একাশি কত বেশি চার বেশি, চারটা কি করে পেলাম এখানে করে দিচ্ছি দেখে নাও, এটা চোদ্দ বিয়োগ দশ সমান সমান চার, এই যে চার পাচ্ছি এই চারটা এখানে বেশি। তাহলে দেখো এই কোশ্চেনে কি বলেছে, যে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল ষোলো বাই পঞ্চাশ এবং তাদের ভাগফল হাফ হলে সংখ্যা দুটি কি কি হিসাব করে দেখি, তাহলে করা যায় এটা। তাহলে ধনাত্মক সংখ্যা দুটি ধনাত্মক সংখ্যার গুণফল বলে চলো, তাহলে আমি ধরে নিচ্ছি ধরি একটি সংখ্যা x এবং অপর সংখ্যা y, যেহেতু দুটি ধনাত্মক সংখ্যার গুণফল বলেছে তার জন্য আমি ধরে নিচ্ছি দেখো একটি সংখ্যা x অপর সংখ্যা y। এবার বলেছে দেখো যে গুণফল হচ্ছে ষোলো বাই পঞ্চাশ, তাহলে শর্তানুসারে x গুণিত y সমান সমান হচ্ছে ষোলো বাই পঞ্চাশ, আর একটা বলেছে কি x তাদের ভাগফল হাফ, তারপরে x বাই y সমান সমান হাফ। এবার আমি কি করছি, এখান থেকে আমি x টা বের করছি,
তাহলে x যদি আমরা বের করতে হয় তাহলে আমাকে এই নিচের y টা এদিকে ভাগ হয়ে আছে তাহলে সমান হয়ে গেলে কি হবে গুণ হবে তাহলে সমান সমান x সমান কি হবে y / 2 এবার এই যে y / 2 x এর মানটা পেলাম সেই মানটা আমি এখানে বসাচ্ছি তাহলে x এর জায়গাতে y / 2 বসবে তাহলে y / 2 গুণিত y সমান সমান 16 / 50 তাহলে এবার দেখো এই y উপরে আছে এই y উপরে আছে তাহলে দুটো y গুণ করলে কি হয় y স্কয়ার তাহলে y স্কয়ার by 2 সমান সমান 16 by 50 আবার দেখো এখানে একই রকম হবে এখানে y স্কয়ার by 2 আছে দুটো ভাগ হয়ে আছে এর থেকে কি হবে গুণ হবে তাহলে y স্কয়ার সমান সমান 16 গুণে 32 by 50 এবার দেখো আমরা এটাকে উৎপাদকে ভেঙে নিচ্ছি তাহলে 32 এর উৎপাদকে ভাঙি বাস্তবিক বাবু এভাবে আর 50 কে ভাঙছি তাহলে দুটো 5 একটা 2 তাহলে এবার লেখা যাক তাহলে উপরে হচ্ছে 5 টা 2 আর নিচে হচ্ছে দুটো 5 একটা 2 এবার আমাকে y স্কয়ার আছে তাহলে আমাকে এদিকে স্কয়ার আনতে হবে তাহলে এদিকে যদি স্কয়ার আনি তাহলে আমার দুই থেকে স্কয়ার উঠে গেলে মানটা পেয়ে যাব তাহলে এবার দেখো এখানে দুটো জোড়া পেয়ে গেছি এখানে দুটো জোড়া পেয়ে গেছি নিচেও পেয়ে গেছি তার মানে এখানটা নিচের একটা 2 আর উপরে একটা 2 বিজোড় আছে তার জন্য আমি এই একটা 2 কেটে দিলাম তাহলে উপরে কত হচ্ছে 16 আর নিচে হচ্ছে 25 তার মানে আমি লিখতে পারি 4/5 তার স্কয়ার এবার দেখো y স্কয়ার সমান সমান 4/5 তার স্কয়ার আসছে তার থেকে কি বলতে পারি তাহলে দুই দিকে স্কয়ার উঠে গেল তাহলে আমি এখান থেকে y মান পেয়ে যাচ্ছি কত 4/5 তাহলে এখানে আমি পেয়ে গেলাম y মান 4/5 আমি তাহলে এবার এই যে সমীকরণটা পেয়েছি এখানে আমি বসিয়ে দিচ্ছি y মান তাহলে x সমান সমান পেয়েছিলাম কত y/2 তাহলে উপরে তাহলে y টা কত হবে 4/5 তাহলে 4/5/2 তাহলে 5 টা উপরে কি হয়ে গেছে ভাগ হয়ে আছে নিচে আছে কি হবে গুণ হবে তাহলে x এর মানটা কত হচ্ছে 4/5 গুণে 10 তাহলে 4/10 এবার আমি কাটাকুটি করছি দুই দিয়ে তাহলে উপরে হচ্ছে 2 গুণে 4 নিচে হচ্ছে 5 গুণে 10 তার মানে 2/5 তাহলে আমি পেয়ে গেলাম তাহলে একটি সংখ্যা পেলাম কত x এর মান 2/5 আর y এর মান পেলাম 4/5 হয়ে গেল